তাহলে তুমি বলছো তুমি আমাকে চেনো? জি চিনি, চিনবো না কেন? অবশ্য চেনের কথা, আমি তো খুব পপুলার, মানে সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, আবার সম্মানও করে। আচ্ছা শোনো, আমি আসলে এসেছি একটা কাজে। তুমি তো পলাশকে চেনো? পলাশ? হ্যাঁ, আপনি ভাসতে ওই যে ক্যাবলা মতো ছেলেটা। ক্যাবলা মতো মানে? জি ক্যাবলা, বেশ ক্যাবলা। কি হলো আপনার? না কিছু না। আচ্ছা ভাই, প্রেম ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা কি? আপনার কি হয়েছে? না কিছু না, কিছু আর নেই। এই তোমাদের বাসায় বাথরুম আছে? সে কি বাথরুম থাকবে না কেন? বাইরের লোকদের যেতে দাও। ও মা, যেতে দেবো না কেন? কোন দিকে? এই যে এই দিকে। তোমাকে একটা কথা বলে যাই, এই এই পলাশটা একটা গাধা টাইপের ছেলে। ওকে আমি বলেছিলাম পেট টাইটের ওষুধ আনতে, ও দিয়েছে ঢিলে করার ওষুধ। যাই হোক, এরকম গাধা টাইপের ছেলের সঙ্গে কখনো ভালোবেসো না, ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। ও আমাকে বলেছিল এই কথাটা তোমাকে জানাতে, আমার জানানো কি ঠিক হচ্ছে? এই বাথরুমটা কোন দিকে? কোনটা গেল, আসল না নকল? নকল। ভালো, খুব ভালো। ভাইজান, আপনি তো জানেন নকল জিনিস বেশি যায়। যাবেই তো, আরে দেশের বেশিরভাগ মানুষই তো বোকা। আচ্ছা একটা প্রশ্নের জবাব দিতে পারবি? পারবো, আমার কি আপনার মতো বুদ্ধি আছে? চেষ্টা করে দেখ না। বলতো পৃথিবীতে সবচেয়ে সহজ কি? না পারলাম না। এটাও পারলি না? আরে পৃথিবীতে সবচাইতে সহজ হলো মানুষকে ঠকানো। আচ্ছা ভাইজান কোথায় গেল, তোমার কিছু বলে গেছে? হ্যাঁ না, জিজ্ঞেস কর না। আমার কিন্তু মাপা, আপনি কাকে চান? ভাইজান, ঘরে তো খুব গরম লাগছিল, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। আপনি বোরখা পরেছেন কেন? কি বলছো তোমরা, বাইরে এত বেগানা লোক বোরখা না পরে কে যাওয়া যায়? বলে পাগল হয়ে গেছে, এটা দেখার জন্যই তো তোদের ডাকছি। বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? বুঝতে পারছিস না, একটা ব্যান্ড মিউজিক গ্রুপ তৈরি করলাম আর কি। কিন্তু দলের আর সদস্য কই? আমি নিজেই সব একাই করি, নিজেই গান লিখি, নিজেই কম্পোজ করি, আবার নিজেই গাই। ও ও বল দেখি কেমন? চাচা দারুন দারুন না ছাই। আরে না রে, নতুন আইডিয়া, বাজারে গেলে দেখবি সব একদম লুফে নিবে। আমার যে এত আইডিয়া মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই, এত বুদ্ধি নিয়ে ঘুমাই কি করে আমি? চাচা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলে ফেল। এই তুই যা, তুই যা। যা মা, যা 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 যা। চাচা তুমি তো বুদ্ধির জাজ, এই আমার একটা বুদ্ধি দাও না। বল কে বুদ্ধি চাস? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুই তো আমার ওই বাড়ির সামনের ওই মেয়েটার সঙ্গে একদম প্রেমে পড়েছিস। আরে কোনো চিন্তা নেই রে বলা, শোন আমাকে তুই প্রেমের হাফেজ বলতে পারিস,
এমন বুদ্ধি দেবো না, দেখবো ওই মেয়েটা সুরসুর করে তোর সামনে এসে বলবে পলাশ আমি তুমি তুমি আমি, ও ও গুড তুই এটা ধর, ও ও বলবে শুধু গুড তোর হবে।